Okay.
এখানে আমাদের কোনোদিনই আশা করব না স্থানীয় এবং ব্যক্তি হিসাবে যে আমরা কোন একটি সামান্য জিনিস নিয়ে উত্তেজনামূলক কিছু হয়ে আমাদের হয়তো একটা মনের সংকীর্ণতা দেখা দেবে। আমি সবসময় চাইব যেটা নিয়ে আমরা এখানে আজকে স্বাগত হয়েছি যেটা দ্বন্দ্ব আর কিছু হবে না। সুতরাং আমরা আবার আগামী পরিবর্তন হয়েছেন উত্তর দেবেন এই সময়ও প্রথম প্রশ্নের জবাব এবং প্রশ্নের জন্য সময় প্রমাণ সময় প্রমাণ কারা গেল ইসলাম আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস আমরা সকলে রোজাদার এবং রমজান মাসে আমাদের ধর্মের ব্যাপারে কিছু আলোচনা প্রধান হিসেবে হিসাবে আলোচনা করা আমরা আমাদের কিছু তাহলেন ছেলেরা ইমাম সাহেব এখানে এরা মনোয়াদ করতেছেন এর বিপক্ষে আর এক ভাইয়ের অবস্থা মনোয়াদ পান তো আসল মনোবার সত্যি হল যে বলতেছে যে নাই আর যে বলছি আছে আমি বললাম যে আপনার পকেটের টাকা নেই আর উনি বলছেন না টাকা আছে তাহলে দেখাবে কে দেখাবে কি আমার কথা বুঝেছেন আপনারা আমি বললাম যে ভাই পকেটের টাকা নেই ওই ভাই বলছেন যে আমার পকেটের টাকা আছে তাহলে টাকা দেখানোর দায়িত্ব টাকা যে বলছেন আমার পকেটের টাকা আছে বাইরে থেকে দেখাবে যে দেখেন আমার পকেটের টাকা প্রথম কথা এটা আর উনি বলেন আমাদের সভাপতি সাহেব করছেন যে আমরা দলিল পেতে হবে যেহেতু সদস্য বলছেন আমার সম্মান আছে আমি বলছি সর্বপ্রথম আমরা বুঝতে হবে আমরা আল্লাহর বান্দা আল্লাহ রসুলের উম্মত আমাদের মুসলমানের প্রতিটা আমল এর জন্য রসুল রসুলকে আল্লাহ রবিল পড়াইছেন লেখক যা লেখক কেন লেখুন সেই রসুলিল্লা উত্তর হাসান অবশ্যই অবশ্যই তোমাদের জন্য সমস্ত দুনিয়া সর্বস্তরের মুসলমানের জন্য পুরুষের জন্য মহিলার জন্য জিনের জন্য ইস্তারের জন্য ব্যক্তিগত ইবাদত সমষ্টিগত ইবাদত অতীত আমাদের মধ্যে করণীয় কাজ বর্জনীয় কাজ এমনকি পেশা পয়সা কিভাবে করতে হবে নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে ইফতার কিভাবে করতে হবে অতীত আমল রসুল রসুল আমাদের সকলের জন্যই নমুনা রসুল রসুল অতীত কাজ করে দেখা দিয়ে এই ফরজ নামাজ রসুল রসুল মদিনার বুকে 10 বছর মদিনায় টিকিয়ে এবং সফর অবস্থায় সর্বাবস্থায় রসুল রসুল নিজেই ইমাম ছিলেন রসুল রসুল ইমামতি করি ফরজ নামাজের পরে কি এমন রসুলের নিজে করে গেছেন বুখারীর মধ্যে আছে তিরমিজের মধ্যে আছে ইবনে মাজার মধ্যে আছে হাদিসে 50 লক্ষ কিতাব সমস্ত ফিরাসতের মধ্যে আছে ফিরাসতের সমস্ত হাজার কিতাব ভিতরে রসুল রসুল আমল গুলিয়া অনুরূপ আমের ফেকার কিতাব কিনা বুখারীর থেকে মাদ্রাসার শুরু থেকে সরকারি ভাবে কর্মী মাদ্রাস হয় যা কিতাব পড়ানো হয় কত মেয়েদের কিতাব পড়ানো হয় সমস্ত কিতাবের মধ্যে আছে। এখন আমাদের আলোচনা বিষয় যেটা এখানে আমাদেরকে দেওয়া হয়েছে ফরজ নামাজের পর একত্রে ইমাম মুক্তাদি 2 হাত তুলে সর্বদা মনোযাত্র যাবে কিনা ফরজ নামাজের পরে রসুল রসুলের আমল কি ছিল ওটা দেখতে হবে রসুল রসুল যে কাজ যেভাবে করছেন সে কাজ সেভাবে করা শূন্য যেটা করেনি সেটা না করা শূন্য রসুল রসুলাম বেশ তরিকা নেই যদি কিতাব পাইখানা করা হয় সেটা ইবাদত হয় আর রসুলের তরিকা সারা যদি নামাজ করা হয় বেরাবের সময় কেউ নামাজ পড়লো অমর নামাজ তারেকাত পড়ে ফেলল আপনার মাগরিবের নামাজ তারেকাত পড়লো এটা ইবাদত হবে না আমার কথা বলতে হবে না যে কোনো কাজ রসুল যেভাবে করছে ওই কাজ ওইভাবে করতে হবে রসুল রসুল ইসলাম ফরজ নামাজ 10 বছর যাব ইমাম মহিয়ে পড়াইছে সূর্য গ্রহণের নামাজ পড়াইছে বৃষ্টি অনাবৃষ্টির নামাজ রসুল সুতরাং পড়াইছে একমাত্র অনাবৃষ্টির নামাজ এবং সূর্য গ্রহণের নামাজের পরে
সূর্য গ্রহণ লাগলে ইমামের দায়িত্ব মুসাফিদেরকে একত্রিত করি, দুই রেখার নমস আমরা বসে আছি, বাবুসরাজ ঘুষু ওলামা আহমদ এখানে আছেন, মাদ্রাসার প্রথম দিকে তিলাবত দিয়ে শুরু করি, সমস্ত তিলাবে আছে, আন্তরিক তিলাবে আছে। এই দুই নামাজের পরে রসুল্লাহাম ইমাম মুক্তাদি যিনি সঙ্গীত হাত ওই মনোরোধ করেছেন, আমরাও করি আপনারাও করবেন। আর একটা কথা বলা হয় যে সঙ্গীত মনোরোধ দেন, এটা ভুল কথা, আমরা একথা বাইরে মনোরোধ দেন নি, সঙ্গীত মনোরোধ দেন নি, এটা মনেই করছি কুসুরের পরে কুসুরের পরে আমরা মনে করছি মনোরোধ না দেন না, মনোরোধ কেন হতে পারেন, আমার কাছে আমার সবাই যে আল্লাহ বলে তুমি আস্থা দিলে দোয়া করা তো দোয়া করতো, যে ভুল কথা বলে বোঝানো হয় যে এরা মনোরোধ কিছু দিচ্ছে মনোরোধ নেই কয়েকদিন ধরে নামাজ নেই, তাহলে ভুল কথা মনোরোধ আমরা করি আপনার মধ্যে সই করতে হবে, মুসলমানের জন্য কিনা মনোরোধ মনোরোধ আর দোয়া ইয়া দিবা দোয়াই বা দোয়া করা হতে পারি দেখতে হবে দোয়ার তৈরি আছে অসুন্দর ফুলের খুলে গাড়ি শুনতে দোয়া করছেন, সেটা দোয়া করছেন, জামাগাড়িতে দোয়া করছেন, খুঁজতে দোয়া করছেন, বিশাখানে দোয়া করছেন, পাইখানে দোয়া করছেন, অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার তফসীর নিয়ম সরলভাবে ঘরে বোখারি শরীফ হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু নিজের মধ্যে সরলভাবে ঘরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চিন্তা মুসলিম শরীফ নিয়ম মুসলিম শরীফের ভিতরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রসুল্লাহ সালাম ফেরানোর পরে তিনবার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন, এরপরে আল্লাহ সালাম সালাম মুখে বলতে হয় মুসলিম শরীরের মধ্যে আছে, মেস্তাদের মধ্যে আছে, হাজির মধ্যে আছে, তারা শুনলেন কানা শুনলাম অকল মন্ত্র সালাম সালাম তারা সালাম ফেরানোর পরে ঘটনাদের সালাম ফেরানোর পরে তিনবার আত্মা ঘর করছেন, এরপরে আমরা সালাম আমিন সালাম তারা আরেকটা ইয়াদার জেলা আজকে দেখলাম এই দোয়াটা মুছে পড়ছে, এই দোয়াটা এবং স্টেফার হওয়া পুরুষের জন্য মহিলার জন্য একা নামাজ পড়ি বা জামাতে পড়ি সকলের জন্য আমাদের দরকারি, যেমন আমাদের পরে দোয়াটা সবাই পড়তে হয় একজন পড়লো আর সবাই আর ওঠাবে আমি নামে পড়লো এটা না সবাই করতে হয়, ভরতনের পরে এরকম দোয়াটা সকলে শিখতে হবে সবাই করতে হবে, অন্যভাবে মুসলিম সমিতি রয়েছে আমি সঙ্গে রাজিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কেন রসুল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাম যখন সালাম ফেরাতেন রসুল্লাহ সাল্লাম বাঁচতেন না কিন্তু এতটুকু সময় বাঁচতেন কিংবা মেন্দারা একুশ এক প্রমাণে বলা এক প্রমাণে হাত ধরো না এক প্রমাণে করে না বলা রসুল সাল্লাম আল্লাহ আমরা সালাম আমিন সালাম আবার একটা ইয়াদা জালাল বলিক্রম এই দুয়াটা বলা যায় মতো সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। এখানে বলেন একটি কথা সরঞ্জমান কি হয়ে গেলে কিছু সরঞ্জমানের ঘরে সুন্দর মর্যাদা আছে, যেমন জোহরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ বিরক্ত নামাজের ঘরে সুন্দর মর্যাদা আছে, ফজরের নামাজ আসরের নামাজ বিরক্ত নামাজের ঘরে সুন্দর মর্যাদা নেই, যে নামাজের ঘরে সুন্দর মর্যাদা নেই সেখানে এই দুয়াটা এই জাতীয় আরো দুয়া হাতের মধ্যে আছে অনুরোধ করে দ্রুত সমুদ্রের মর্যাদা দিয়ে দাঁড়িয়ে যাবে হাতের মধ্যে আজকাল কুশির অন্য আমাদের ব্যাপার আছে প্রত্যেক সরঞ্জমানের ঘরে আজকাল কুশির ব্যাপার আছে এত্রীয় সুমান্ল এত্রীয় রামগুলো তত্রীয় রান্ধবের ব্যাপার আছে, এগুলি সমুদ্রের মোকাবেলা ছাড়ার পরে ঘটবে কারণ এগুলি হলো নকলি ঘর মোস্তাফি ঘর সমুদ্রের মোকাবেলা ধর দেওয়া আগে নকল মোস্তাফের ধর দেন ফলে কিষান ফলে বোঝেন আমার কথা বলতেছেন, আর যদি সরঞ্জমানের ঘরে সমুদ্রের মোকাবেলা না থাকে সতরঞ্জমা অসরঞ্জমা তাহলে এই দুই নামাজের পরে এ দোয়া বা অন্যান্য দোয়া আয়াত করছি এতে বা সুরানা বা আসরের শেষের চিনা এই জাতীয় মসুন আমাল করার পরে ব্যক্তিগত ভাবে কেউ হাত নেই মোনাজ করতে পারে ভুল ধরন কিন্তু ইমাম এবং মুক্তাদি সম্মিলিত ভাবে ইমাম মুক্তাদি সবাই মিলিত হবে সর্বদা গুরুত্ব সহকারে না করলে গণ্ডগোল হতে পারে এই যে দোয়া বাজাতেছে ইমামের পেছনে মোনাজা শুরু হইবে এই ব্যবস্থাটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতেও একদিনও করেন নাই একটি হাদিস তো সহি হোক দলি হোক মন্দু হোক এর সম্পর্কে নেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত হবে একত্রিত হই সর্বদা হাত উঠেই ইমাম উত্তাদি মিলে ঘটনাবলন ঘরে মুরাদ করছে যদি একটি হাদিস হোক বিপরীত পক্ষ দেখাতে পারেন কোনো মাইকাম আর মসজিদ না ইমাম সাহেব মুরাদ করার একজন উঠে যাবে না বসে থাকতে হবে এই যে সেটা আমাদের এটা ধ্যান রাখি দেখেন প্রাণ
আল্লাহর নবী সুন্নাত না, এর বিপক্ষে আমাদের কাছে বহু দলিল কোরআন থেকে হাদিস থেকে এবং সেখানে সংস্কৃত সংস্থায় দামি এখানে রয়ে গেছে, কবিরে রয়ে গেছে হাদিসের সমস্ত কিতাবের দিকে, হাদিসের সমস্ত কিতাবে বাবুল দিকে বাবুল নামাজের পরে রসুল রসুলের কি আমল কিভাবে রয়েছে, নবীদের দেখানোর জন্য আছে বোঝানোর জন্য কিন্তু আমাদের ভিতরে যে অতিরিক্ত আছে ওটার থেকে আমরা নিষিদ্ধ রসুলের আমল প্রত্যেকে আল্লাহ দর্শন করেন প্রত্যেকে আস্তে সুতরাং করেন অথবা আল্লাহ দর্শন ছাড়া এই জাতীয় অন্য বাবা আমাদের মূল মশলা প্রশ্নটা বলছেন প্রথম নম্বর বিষয় ফরের পরে সম্মিলিত ভাবে ইমাম মুক্তাদি সম্মিলিত ভাবে হাত দেয় সর্বদা মুনাজাত যেটা না করলে মারামারি গন্ডগোল এই মুনাজাতা পর্যন্ত হইতেছে, এটা সজিয়ার সর্বত না আল্লাহ নবী জিন্দিগি একদিনও করেননি, একদিন করছে আল্লাহ নবী এটা চিন্তা প্রমাণ করতে পারে এর সবার জন্য শহীদ হয়ে মূল হাদিস সৃষ্টি করে এটা আমরাও মেনে আমার কথা তারা বুঝলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সে সময় প্রথম নামায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, রসুল্লাহ চার রাকাত নামাজ পড়তেছিলেন, দুই রাকাতের পরে রসুল্লাহ সাল্লাম সালাম ফেরাই দিলে এক সাহাবী হাত পাবে হাত পাবে ইয়া রসুল্লাহ নামাজ তো চার রেখা পড়ার কথা এখন দুই রেখা পড়লেন কি নামাজ কষ্ট হয়েছে নাকি না ভুলে গেলেন রসুল বলছেন না কোন দাদি গেলাম একটু আমি ভুলি নেই যারা একটু ব্যস্ত ছিল তারা একটু অংশ চলে গেছে রসুল্লাহ সাহেব ফিরে গিয়েছিল অবর কাজ অবর নামাজ হয়ে দুই রেখা পড়ছি নাকি রসুলের কাজ চার রেখা কি করছে অবর কাজ হবো আমি দুই রেখা পড়ছি বলছে হ্যাঁ দুই রেখা রসুলের দুই রেখা পড়ছে রসুল আছে ফিরে আছি আর দুই রেখা পূর্ণ করছে এখানে দেখেন যদি বলছি হাদিসটা বিশ্বাস করবে তিনরকম বিশ্বাস বিচার আছে যদি সালাম ফেরানোর পরে রসুলের থেকে কোনো আমল থাকছে তাহলে সাবেকে আমাকে ধরে যাচ্ছেন বলেন আমার কথা ধরে যাচ্ছেন না তো কেউ বলতে পারেন আমাদের প্রতিপক্ষ হলাম এখানে বলতে পারতেছে না আমি কথা বলা বলি না আমার বলছি প্রথম জামানা হাদিস শেষ জামানা হাদিসও ব্যস্ত করি রসুল আরজো আরজো হানিফির কাছে ডাইন পাশের সালাম ফেরানোর পরে সরন্তে করতে হয় যদি কারো সরন্তে হয়ে যাওয়া অতিরিক্ত হয় তো সোলত্যাগ করতে হবে ডান পাশে এক সালাম ফিরেই সোলত্যাগ হবে কারণ যদি বাম পাশে এক সালাম ফিরে তাহলে মুসাদির রুটি ছেড়ে যাবে মসুর দায় নামাজ পড়া শুরু করে দেবে সোলত দেওয়ার সুযোগ পাওয়া যাবে না দেখেন সত্তর ফিরে কান্দি হাতি আছে সত্তর কাদিরে আছে আইনের মধ্যে আছে সত্তর বাড়ির মধ্যে আছে সত্তর বহু বিচার হয়ে গেছে মজুদ নিয়ে গেছে আল্লাহ ওরা তো দেখছে এগুলোর উপর আমল করেন তো সিদ্ধান্ত করেন এছাড়া আল্লাহ তিনি রহমতুল্লাহ করছেন কারণ রসুল্লাহাম ইদা দা সরফাই আলাইহি রসুল্লাহাম যখন মুনাজাত করতেন এবং হাত লাগেন মাথা আলা ওয়াজহি তখন রসুল্লাহাম তেরো বড় মস্তি করতেন এখান থেকে সারি মিস্টার বললাম তিনি মুদ্রা করতেন রসুল্লাহাম যখন দোয়া করতেন না হাত লাগেন না যেমন নামাজের ঘরে আবানের ঘরে খাবার শেষে পিঠা পাইয়ানের শেষে রসুল্লাহাম দোয়া করতেন হাত ওখান নেই ওরকম জায়গা রসুল হাত তেরো বড় মশলা করেন নাই আরেকটি মশলা বলেন দোয়া দুই ভাগের একটা দোয়ালে দোয়াই মাসলু না আরেকটা দোয়ালে দোয়াই মাসলু না একটা রসুল রসুল আমল করে গেছেন সে তাই আমল করতে হবে আর একটা আমি আল্লাহর কাছে চিত্ত হব আমার ব্যক্তিগত ব্যাপার আমার এই বিয়ের সমস্যা হয়ে গেছে আমার এই সমস্যা হয়ে গেছে আমার একটা অভাব আমার একটা অসুখ এগুলি ওই দোয়াই মাসলু এর কোনো সীমা নেই আমার একটা বন্ধন ভাইয়ের একটা বন্ধন নামদার একটা বন্ধন মুস্তাদের একটা বন্ধন দোয়াই মাসলুর মধ্যে হাত উঠানো মোস্তাহাব দোয়াই মাসলুর দেবে একটা ইবাদতের মফল আর একটি ইবাদতের ফরজ নকল ইবাদতের ঐশ্বিক ব্যক্তিগত
আর হরিগঞ্জের সমস্ত নহরিগঞ্জের সমান নেই যদি কোনো আমি মুখ করেছি এতগুলো বিষয় জবাব দিতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রয়োজন, যেহেতু সভাপতি সাহেব 20 মিনিট সময় নির্ধারণ করেছেন, এজন্য আমি সদাসত্য চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে 20 মিনিটের মধ্যে বিরক্তি করে দলিল দিয়ে আমি শেষ করে দিব। প্রথম কথা, আমাদের বিপক্ষা আরএম বলে মারানো সাহেব বলেছেন যে উনি একটা উদাহরণ দিয়েছেন, কোনো দলিল দেন নাই। যদি আমি বলি আপনার পকেটে 10 টাকা নাই, তাহলে আমাকে দলিল দিতে হবে না, বরং তার পকেট তাকে দলিল দেখাতে হবে। এই কথাটা ছাড়া খাতাম খাতি শুধু যদি বলি তাহলে হাবিস আসছে আমি তাইকিরে তো আগাম মুদ্রাই জামিন ও আয়াম আন করো। যদি কেউ দাবি করে কোনো বিষয়ে তাহলে তার উপর দলিল দেওয়া আবশ্যক, কিন্তু কেউ যদি অস্বীকার করে তাহলে তার উপর কি আমি না সফল আসবে দাবি করেছেন ওনারা। আর পিছনে আমার কথা হচ্ছে এইটা যে আরো একটা দলিল আছে তা হচ্ছে ওনারা বলছেন যে এটা নাই, এইটা দলিল হয়ে গেল, যারা আছে তাদের যারা বলে আছে তাদেরকে দলিল দিতে হবে। এইটা এটা আমাদের হানাফি মজহাবের শরীয়তের খেলাফ। এই দেখেন ফতোয়া স্বামী, ফতোয়া স্বামী প্রথম খণ্ড হিন্দুস্তানের ছাপা পৃষ্ঠা নম্বর 221 আমাদের হানাফিদের নিকটে গ্রহণযুক্ত মত হচ্ছে প্রত্যেকটা বিষয়ে বৈধতা, অর্থাৎ আমাদের শরীরে কোনো বিষয় বৈধ হওয়ার জন্য শরীর লাগে না। যেমন মাছ বৈধ করা হয়েছে, এখানে কোরআন হাদিসে কোথাও পাবেন না রুই মাছ বৈধ, কাঁচা মাছ অবৈধ, চ্যাং মাছ বৈধ, খাঁটি মাছ অবৈধ, এরকম কথা শরীরে কোথাও নাই। এজন্য যখন আমি বলবো খাঁটি মাছ তো অবৈধ, তখন আমাকে দলিল দেখাতে হবে কোন দলিল আপনি খাঁটি মাছ তো অবৈধ প্রত্যক্ষ করলেন। সম্মান করতে যেমন করবো আড়াই করবো সুকুর। এরপরে আসেন বিতম্বের কথা উনি বলেছেন যে সুন্নাত কাকে বলে, উনি সুন্নাতের সংজ্ঞা দিয়েছেন যে সুন্দর কাহিনী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন সেইটাই সুন্নাত, যেটা করেন না সেটা না করেন সুন্নাত। এই যে আমাকে মিথ্যা শরীফ দেন, উনি এই সুন্নাতের সংজ্ঞাটা ভুল প্রদান করেছেন, তা মিথ্যা দেন। তিনি বলেন যে হাদিস যেটা বলা হবে হাদিস অপর নাম শুন না, হাদিস যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন অথবা যে কথা বলেছেন অথবা তার সামনে কোনো খাতি করেছেন শুধু সেটাকে মন সমাজ দিয়েছেন, এটা হচ্ছে হাদিস। আর এইটাই হচ্ছে আমার একটা হুজুরের নিয়ম আছে যে আপনার হাদিস তো কৌরি আর খেয়ালি যদি দ্বন্দ্ব লাগে তারা জোর হয় যে এক পক্ষে কোথাও আসছে হাদিসের খেয়ালি হুজুর এটা করেছেন, আরেক পক্ষে আসছে যে হুজুর এটা নিষেধ করেছেন। আপনার মহাবিদ্যুন্দর নিশ্চয় উসুরে হাদিস হচ্ছে যে হাদিসের কৌরি অর্থাৎ হুজুর যে কথা বলেছেন তার করার কথা থেকে এটার মূল্যটা বেশি, এবং এইটাই উসুরে হাদিসের পরিভাষা। অর্থাৎ তিনি এই বিষয়টা ভুল সম্পর্ক ভুল পাঠ্য দিয়েছেন আমাদেরকে।
তিন নম্বরের কথা, উনি বলেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার আর খুশু এই দুই নামাজ ছাড়া অন্য কোন নামাজে হাত উঠায় দোয়া করেননি। এ কথাটা জানা একটা ভুল তথ্য, হয়তো উনি জানেন না, তো জানলেও গোপন করেছেন। এর সংক্রান্ত তোমার আমি দিচ্ছি, দেখেন আপনি যাই মেকআপ চেক করেন, মেকআপ দ্বিতীয় খন্ড 1136টা মেকআপ দ্বিতীয় খন্ড 1136টা চেক করেন, খুব তাড়াতাড়ি আমি আবার করতে সময় লেখা আপনি আপনি দেখবেন দেখাই দিচ্ছি 1136টা দ্বিতীয় খন্ড, তৃতীয় খন্ড দেখুন ভাই এখানে মনে হচ্ছে পরিপূর্ণ ভাবে অন্য কোন এত বেশি হাত উঠান নাই, এত বেশি উঁচু করে হাত উঠাইছিলেন যে হাতটা ইউরিয়া চলমান কোন দুই বদল নোয়ারকে খুব ভালো দেখা গিয়েছিল। দ্বিতীয় খন্ড এরশাদু পারি দ্বিতীয় খন্ড তৃতীয় নম্বর হচ্ছে 443
এইটা কি এলাকা উৎসুরান এই এলাকা উৎসুরান দাপুরাহী হয় মনে আশা করি ধরে বিচারে থাকি না তিনি হাজির চন্দ্রের বাইশ খন্ডে বিচার একটা কিতাব লিখেছেন এই কিতাবে আপনার দ্বিতীয় খন্ডের মধ্যে তিনি হাজির চন্দ্রের খেলা উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন ওই আমি হাজির যে আমি আসবাদ আমি আর আবি হেফাল فدعتم على رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انسى يديه وضع سبحان الله তাহলে তাহলে ওনারা দাবি করেছিলেন একজন আরেন সহি কিংবা জয়ী কিংবা মৌসু অর্থাৎ বাংলার অন্য কোনো হাজির জন্য সেটাও দেখাইতে পারবে না কিন্তু আমরা দেখাই দিলাম মুখটা আগে এত এটাকে সহি করেছেন এবং তারপর আমরা উৎপানি আসবেন সাহেব তিনি এটাকে সহি সম্পর্ক করে তার কিতাবে ঘটে লিখেছেন শুধু এইটাই নয় আমরা আরো দেখাই দিচ্ছি যে একটা ফল আমরা দেখাই দিচ্ছি আরো লিখেছেন যে তার সকল মুহাদ্দিসের উপর একমত দুনিয়ার মধ্যে কাশ্মীর যে দাবির লড়াই আর ইবনে কাসির এর হাদিস গুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেই যে কাশ্মীর দ্বিতীয় খণ্ডের সুরাতুল নিসা 97 নম্বর আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে তিনি সেখানে উল্লেখ করেছেন একটা হাদিসের ফরজ সহকারে দেখেন তিনি ফরজ দ্বারা করতেছেন এভাবে যে ওরা ইবনু আবি হাতেম حدثنا أبي حدثنا أبي قال حدثنا عبد الغابة عن مقري ولا حدثنا الغارس ولا حدثنا علي بن الزايد عن سعيد بن المفجد عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه أن رسول الله صلى الله عليه وسلم رفع يده بعدما سلم وهو مستقبل القبلة فقال اللهم صل في وليد بن الوليد وعياش بن أبي ربيعة وسلمة بن هشام وضعفة المسلمين الذين لا يستطيعون سيرة ولا يهتدون سبيلا من أي তিনি নামাজ আদায় করলেন এবং তিনি সরল সমাজের কথা বলছেন ওই তার পরে আরেকজন হাদিসুন পাচ্ছে তিনি বলতেছেন যে তিনি সলাতুল জোহর জোহর নামাজ আদায় করার পরে তিনি দোয়া করলেন তিনি বলে আল্লাহ তুমি খালিদ ইবনে ওয়ালিদ আইয়াসের দাবি রবি আয়াত সালামতের যে হিসাব এবং মুসলমানদের মধ্যে যারা দুর্বল মুসলমান তাদেরকে তুমি কাফেরদের হাত থেকে তুমি রক্ষা করো তাদের কোনো পথ এবং কোনো কৌশল অবলম্বন করার শক্তি নাই কারণ আমরা এখানেও দেখে দিলাম হাফেজ ইবনে কাসির তিনি জোহরের নামাজ বা হুজুর কবির সম্পর্ক হাদিস করে যে তিনি হাত দিয়ে দোয়া করে দেবেন হাদিস তিনি খারাপ করে দিই যেটা কাসির ইবনে দাবি তাদের মতো নেতা হয়েছে এরপরে আসেন এরপরে কথা তিনি বলেছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাম ইয়াকুল ইল্লা মিকদার মা ইয়াকুল যে আল্লাহুম আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া আবাল জালাল যে হাদিসের আসল উদ্দেশ্য বুঝতে কি যারা ব্যর্থ হয়েছেন এ হাদিসের আসল উদ্দেশ্য কি দেখেন হাদিসের কড়াই প্রমাণ করে দিচ্ছি যারা এই হাদিস তারা এই দলিল গ্রহণ করেন যে হুজুর এতটুকু বড় খাওয়া তিনি আর বলছেন না নামাজের পরে ফরজ যে নামাজ হোক তাহলে এরা তারা ওই সমস্ত ব্যক্তিরা দলিল গ্রহণ করেছেন যারা বলেন ফরজ নামাজের পরে এই জন্য অনেক দোয়া করা হয় এই দোয়াটা শরীর সম্মত বা হ্যাঁ এটা তার উদ্দেশ্য কি তীব্রবল জবাব আন্নাল মুরাদাতি নাকিল মাকসুরে নাকিয়ে ইস্তিমরারি ইস্তিমরারিহি জালিসান আলা হায়াতিহি ক্বাবলা সালাম ইল্লা বিকদরি আন ইয়াকুলা মা যুকিরা ওটা যে এইটা তার উদ্দেশ্য হচ্ছে হুজুর যে অবস্থায় পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়াতেন এই নামাজ পড়া অবস্থাতে তিনি
ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামটা সালাম ইনকাসারে দোয়া করা পর্যন্ত এর গেটি বলে থাকতেন না, এরপরে তিনি মুখ ঘুরাই নিতেন। কিভাবে ফকত সামাত আন্নাহু কানা ইদা সাল্লা ফক আকবালা আলা আসহাবিহি ফাইনা তোমারই তো আছে। হুজুর যখন নামাজ পড়াতেন সাহাবীদেরকে নিয়ে, নামাজ পড়ানোর পরে ওকে শুনে এখানে আরেকটা আপনারা সুযোগ খুঁজতে পারেন, এখানে সরকার কোনো উল্লেখ নাই। তবে আমাদের বিভক্ত মৌলানা আগে বলেছেন যে কি নকলের কোনো নামাজ হুজুর করেন নাই, সামাজিক কুতুব এসা বাদ দিয়ে তাহলে বোঝা গেলে এটা সামাজিক কুতুব এসা নামাজ নয়, অতটা সরল সমাজ করতে পারে। তিনি কি করতেন যখনই সরল সমাজ পড়াতেন আকবারা আলা আসহাবিহি, তিনি তার সহবায় গ্রামদের দিকে মুখ ঘুরে বসতেন। একশো সতেরো দেখেন আমরা দিচ্ছি এই যে বোখারি খালি প্রথম খন্ড 117 নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে আন খবরাতে জুনদরি রাদিয়াল্লাহু আনহু কাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা সালাতান আকবার আলাইনা বিআজরিহি, হুজুর যখনই আমাদের নিয়ে কোন নামাজ পড়তেন তখনই তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে করতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহুম্মা আনজিল সালাম ওয়া মিনকা সালাম দোয়া করতে করতে কিন্তু পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে আবার মুখ ঘুরে বসাটা সম্ভব হবে না, আমাদের তিনি আরো কিন্তু দোয়া করতেন। আরো আরো আছে দেখেন, যেমন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাল রাতের বেলা পর্যন্ত দেরি করলেন, তারপরে তিনি আমার করলেন মানে নামাজ উদ্দিন দেরি করলেন, তোমরা খরাতে হারাই না, অতপর তিনি অজ্ঞাতের সময় আমাদের নিকটে বের হয়ে আসলেন, হারাম না আসল্লা, তো যখন তিনি আমাদেরকে নিয়ে এসে আমার তো আদায় করলেন দিয়েছিলেন এটা আমি দিতে পারলাম না, যদি সহযোগী তাদের কাছে আবেদন করবো যদি উনি অনুমোদন করবো যদি আমি জবাব দিয়ে দিব। আর তা ঠিক আছে না, জি তাহলে এরপরে তিনি আরেকটা কথা বলেছেন যে এই এইটা বলি কোন ফেতহের গ্রহণযোগ্য কিতাব থেকে দেখাতে পারবে না। তাহলে এখন আমি বলি ওনারা যেহেতু দেওবন্দির সিলসিলার মাধ্যমে পড়াশোনা করেন, শিক্ষকতা করেন, তাহলে আমি দেওবন্দ ওলামায়ে দেওবন্দের কিতাব থেকে সময়টা দিলে বেশি ভালো হয় না কি বলেন? যেমন তিনি বলতেছেন এখন দেখেন আপনি আপনারা সকলেই জানেন এই কিতাবটা আপনারা, এবং আমি একটা কিতাব থেকে আমি জানাই দিই আপনাদেরকে যে কিতাবটা হাইলে আমাদের কাছে সিলেবাস নাই কিন্তু কওমি আলিমের কাছে সিলেবাস আছে, সেই কিতাবটার নাম হচ্ছে নূরুল ইবা। নূরুল ইবা কিতাবের ব্যাখ্যা মতো হচ্ছে মারাকিবুল ফালাহ, আর মারাকিবুল ফালাহ দেখা মতো হারকাতু তাহতাবি, এই সে নূরুল ইবা কিতাবের মধ্যে রয়েছে তার এবারত, এবং সে এবারটা ব্যাখ্যা করতে গিয়ে মারাকিবুল ফালাহ কোন প্রকার ফিরে লিখতে চান মারাকিবুল ফালাহ আমাকে দেন। মারাকিবুল ফালাহ হচ্ছে আপনার আল কারো কাপুর দুর্নি, এই যে আল কারো কাপুর দুর্নি কিতাব, এই আল কারো কাপুর দুর্নি কিতাবের মধ্যে তিনি লিখতে পান চিন্তা হচ্ছে আল কারো কাপুর দুর্নি কত সুন্দর ভাবে তিনি প্রথম সমাজের পরে কথা বলতেছেন, আর উনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে দোয়া গুলো আছে এই সমস্ত আমাদের সরকার করে শুনলে দোয়া কথা শুধু সুন্দর পরে করতে হবে, এই দাবিটা উনি করেছেন। এই দাবিটা হক করেছেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুলি সাহেব দ্বিতীয় খন্ড, দ্বিতীয় খন্ড 291 নম্বর পৃষ্ঠা, এটা আমি পেয়েছি সমকালে। তিনি সেখানে বলতেছেন কি দেখেন দ্বিতীয় খন্ড 291 নম্বর পৃষ্ঠা, এটা আমি পেয়েছি সমকালে। তিনি সেখানে বলতেছেন কি দেখেন তুমি ফরজ নামাজের পরে দোয়া করার ধন্যবাদ করে করো, এবং যখন ও কথা শূন্যতে ফরজের পরে শূন্যতে লাগে আর কোনো থাকলো থাকবে না। এরপর তিনি বলতেছেন আলামা রুবিয়া আলী বাক্তি আন্না হুবান আল আকবর
কেননা তিনি বলছেন তিনি বলছেন উত্তম সর্বোত্তম কাজ হচ্ছে আগে গোয়াতে মৃত্যুর হয়ে যাবে, এরপরে কি করবে তিনি বলতেছেন তার একজন প্রতিবেশী ছিল, তিনি কাষ্ঠ সংগ্রহ করতেন, কাষ্ঠ সংগ্রহ করে তিনি নমাজ পড়তে আসেন, কানা ইদা সাল্লামা আল ইমাম সালাদা মিনাল মাসজিদ সাইয়ান, যখন ইমাম সাহেব আমাদের দেশে প্রচলিত এটা কি অনেক কিছু এ পর্যন্ত উনি যা দেখাইছেন একটা হাদিস প্রমাণ করতে পারেনি, উনি আসল আমি যাওয়ার টেস্ট করছেন মোটামুটি এমনি আপনি সাইবার থেকে নমাজ করতেন আমাদের মশাইলের মধ্যে উনি বাবার ভিতরে যে নাতা প্রথম রসুন যখন প্রণাম খাইছেন রসুলে ফিরে গেছেন রফাই রফা এক বছর প্রথমে নিজের দুখানে হাত রয়েছেন যে এ পর্যন্ত আমার প্রতিপক্ষে মারা সব যে বইগুলি শেষ করছেন যেটা আমাদের আলোচ্য বিষয় মূল লক্ষ্য বস্তু স্মরণ নামাজের পরে ইমাম মুক্তাদি মিলে ইমাম এবং মুক্তাদি সম্মিলিত ভাবে হাত উঠেই সর্বদা মনাজ যেটা আমাদের গঙ্গা নদী এই উনি যে দলিল শেষ করছেন তার একটা দলিল এটা প্রমাণ করেন ওটা বলছি এই বলছি উনিশন হাত নিয়েছেন যেহেতু রসুলের জিন্দগিটা সমস্ত লক্ষ্য রচনায় কোটি উন্মতের জন্য নমুনা, রসুলের জিন্দগি কোটি উন্মতের জন্য নমুনা, সেই জন্য রসুলাম কৃতক হলেন সবাইকে কৃতক হয়ে বলছেন, কিন্তু এখানে এই যে হাদিসটা উনি চেক করছেন এখানে উনি একা হাত রয়েছেন, একবারই তো রসুল মেহমান ছিলেন পাশে আরো দুইজন নামাজ পড়ছে, কিন্তু এই নামাজের পরে রসুলের হাত রয়েছেন রসুলের ফিরেছেন এটা পড়া যায় সম্মিলিত তো পাওয়া গেল না ইমাম মুস্তাদি পাওয়া গেল এটা দ্বারা কি ইমাম মুস্তাদি মিলে সবাই হাত রয়েছে প্রমাণ ফেরত আমার কথা আপনারা বলতেছেন কি সর্বদা হয় নাই একদিনের এক ঘটনা এছাড়া ইমামের সাথে মুস্তাদির হাত রয়েছে এটা পড়া যায় না এ হাদিস প্রথম হবে ইমনি হাদিস এবার দিতে না তোমাদের পরে ইমাম মুস্তাদি মিলিয়া হাত উঠাইয়া ইমামের হাত উঠাবে মুস্তাদিও উঠাবে ইমাম সাহেব মুস্তাদি আমি নয় বল এই কথা সর্বদা করে কোনো একদিন বাদ দিলে মানবাদী বিরাজি বন্ধ হয়তো শুনে যাবে এটা কি কেউ মোস্তা বলে কেউ কেউ শুনু বলে কেউ কেউ বলে আসল নামাজ আগে মোস্তা আছে আসল নামাজ আগে যা দেখে গাড়ি মোকাল শুনু দেখে মোকাল আছে কেউ বলে কেউ বলে না আর অভিনবাস কেউ বলে কেউ বলে না কিন্তু এখানে কোনো ফলে হজম নেই মারামারি গান্ধী হজম নেই এই হজম নামাজের পরে যদি সম্মিলিত হাত ধরে নামাজ না করে এটা নিয়ে মারামারি ফিরে উঠে এটা তিরমিজি শরীফ তিরমিজি শরীফের কি নম্বর সবার ভিতরে প্রথম ছিলাম তিরমিজি শরীফের প্রথম জেল বিয়াশি নম্বর সবাই হাদিসের ব্যাখ্যা করে বলতেছেন নির্গমন মন্ডল দ্বারা মামুল আছে তামান্না وقال ان قيوم في الصاد ان هذا ثبات ان قيوم كان في المسلم بعد ما لم يلقي جدا بلاد ان الفضاء مدد سيدك
বাড়াবাড়ি গন্ডগোল ঘটা ঘটেছে, এটা শরীয়ত সম্মত না। দেখা যাবেন যে আজ পর্যন্ত পড়ে নাই, কেমন পর্যন্ত পালবেও না।
হারাম জানো করে ইমানের জন্য মুস্তাহাব কাজ হচ্ছে আল্লাহ মুয়াফাকাত করবে ওই সাথে আল্লাহ তাআলা সালাত মাওয়া সালাতিনা এবং তার তসবিহ করবে সুবহানাল্লাহ 33 বার ওয়া ইহমাদুহু কাযালিক এবং আলহামদুলিল্লাহ 33 বার ওয়া ইউকাবিরুহু কাযালিক আল্লাহু আকবার 33 বার সুম্মা ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরপরে আসেন সুম্মা ইয়াদউনা অতপর তারা সকলে ইয়াদউনা জমার মুযাক্কারে গায়েবের সিগা তারা সকলে দোয়া করবে লিআন কুতিহিম তাদের নিজেদের জন্য ওয়ালিল মুসলিমিন এবং সমস্ত মুসলমানদের জন্য এখন ইমাম মুতাকিমের দোয়া হইছে কিনা এরপরে আসেন কিভাবে দোয়া করবে দেখেন কিভাবে দোয়া করবে রাফিই আইদিহিম তারা তাদের সকলেই আপন আপন হাত ধরে উত্তোলন করে এইটা কিতাব দেখেন তাহলে উভয় হাত উত্তোলন এবং কি উনি আরেকটা দলিল দিয়েছেন যে হাত উত্তোলন করে মাথা করতে হয় সেই মাথায় লেখা এবং শেষে তারা সকলেই তাদের আপন হাত ধরে হারাতে মাথা করবে আরেকটা কথা বলেছেন যে এই দলিল কেউ দেয় নাই এই যে আপনারা জানেন বেহেস্তি জবর বেহেস্তি জবর বাংলা অনুবাদ হয়ে গেছে সন্ধি সাহায্যের লেখা এই বেহেস্তি জবর বাংলা অনুবাদ করেছেন মহান শান্তিমা ফরিদপুরি আপনার এমদার দিয়া পুস্তকালয় ঢাকা থেকে কোথায় বেহেস্তি জবরের প্রথম ভলিউমের 120 নম্বর পৃষ্ঠা এখন দেখেন মন্ত্রণালয় নম্বর 6 সালাম ঝিরানো হইলে নমাজ শেষ হইয়া গেল তারপর উভয় হাত বিরুদ্ধভাবে হিনা বরাবর উঠাইয়া আল্লাহর নিকট নিজের দুনিয়া ও আখেরাতের মঙ্গলের জন্য দোয়া করিবে ইমাম নিজের জন্য দোয়া করিবে এবং মুক্তাদির জন্য দোয়া করিবে মুক্তাদিগণ ইমামের সঙ্গে দুই হাত উঠাইয়া নিজ নিজ দোয়া পৃথক পৃথক করিতে থাকিবে দোয়া শেষ হইলে উভয় হাত চাহার উপর ছিলাইবে এখন বেশ ইমাম মুক্তাদিগণ কি লিখতেছেন الحديث ولا يخفى أن أئمة الحديث ذكروا أن رواية الضعيف مع الضعيف يوجب الانتفاع من درجة السقوط إلى درجة الاعتبار একটা বড়ি হাদিস যখন আরেকটা বড়ি হাদিসের সাথে মিলিত হয় তখন তার সৌভাগ কেটে গিয়ে গ্রহণযোগ্যতা পায় এ ব্যাখ্যা করেছেন মাওলানা আশরাফ থানভী এখন মাওলানা আশরাফ থানভীর ব্যাখ্যা আমার কাছে আমাদের কাছে বেশি গ্রহণীয় হবে নাকি ওই মাওলানার কাছে বেশি গ্রহণীয় হবে এখন আপনাদের কাছে বিতর্ক বিষয় করে দেখেন উনি আরেকটা কথা বলেছেন যে চার মাস হবে পুরো মাস হবে এই দোয়ার প্রচলন নাই এখন হ্যাঁ আট থেকে আট নম্বর ত্রিশ তারিখ খুব খন্ড সেখানে লিখতে কি দেখেন নমাজের পরে তাই সেটা ফরজ হোক আর সুন্নত হোক ফরজ হোক সুন্নত হোক কখন হোক কেননা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন এই দেখে ওই বলতেন ওই বলতেন লাম ইউনজিরহু ইল্লা মা ইয়াকুন মাজবুরুন এই তার মাধ্যমে কোন ব্যক্তি কোন আলেম এই ফরজ নামাজের পরে বা অন্যান্য নামাজের পরে সম্মিলিত দোয়াটাকে পাগল ব্যক্তি আর আহম্মক ব্যক্তি কেউ অস্বীকার করে নাই আমি বলতেছি মুক্তি আজম তাদের ভাষার মুক্তি কেমায়াতুল্লাহ সাহেব যিনি সহারানপুরের মুক্তি তিনি তার লিখতেছেন হাউলিনা মিন তিলকাল আহাদীস নববিয়্যাতে ওয়াল বারাহীন সাফিয়াতে অতএব এত সূর্যের মতো উজ্জ্বল দলিল প্রমাণরা প্রমাণিত হলো আইয়া তোমার ইমাম ওয়াল মুক্তাদি মাজ ইমাম এবং মুক্তাদি উভয়ে একসঙ্গে দোয়া করবে তোমার কখন কখন দেখেন যে হাই আকিল ইজতেমাঈয়াতিন বাদা সালাওয়াত সমস্ত নামাজের পরে ফরজ হোক সুন্নত হোক নফল হোক যে হাই আকিল ইজতেমাঈয়া ইজতেমাঈ ভাবে একত্রিত ভাবে এগুলো থাকা করবে এবং
যার আলাই নয় এই যে কাউ কাপের তৈরি পড়ে গেল দেখেন কাউ কাপের তৈরি আবার একটা পরে আমি দ্বিতীয় খন্ড না এটা না আপনার এটা হচ্ছে প্রথম খন্ড দ্বিতীয় খন্ড দুইটি আপনার উপরে তিন তারিখ আছে তিনি লিখতেছেন কি দেখেন সুতরাং যে সমস্ত ব্যক্তিরা সরল সমাজের পরে দোয়ারটাকে অস্বীকার করে তারা মূলত ঈশ্বরের একটা বড় অংশটা অস্বীকার করে বসে তারা মহারাজা কোন সন্দেহ নাই ইয়া কোন সারাবাঙ্গির একক এইভাবে মূলতটাকে অস্বীকার করলে না করলে এইটা তার শাস্তিযোগ্য অপরাধ হবে এমনকি আমরা প্রত্যেকটা কাজকে তার যথাযথ মর্যাদায় উপস্থাপন করতে পারি না সম্মিলিত মোনাজাতে যিনি বিপক্ষে আছেন তাকে চ্যালেঞ্জ করতেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে কোনো হাদিস থেকে একটি হাদিস পেশ করুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মুসলমানগণ ফরজ নামাজের পরে তোমরা সম্মিলিত মোনাজাত করবে না হাদিস যদি পেশ করেন আজ থেকে আমরা তওবা করব মোনাজাত করব না বরঞ্চ আশরাফ আলী খান বরঞ্চ রশিদ আহমদ গাঙ্গুহি আপনাদের নেতা আপনাদের ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে যে ব্যক্তি ফরজ নামাজের পর মোনাজাত অস্বীকার করবে সে পাগল উনার ফতোয়া অনুযায়ী আপনি পাগল এরপরে দেখেন কিতাবের নাম হচ্ছে দ্বিতীয় খন্ড 197 পেজ বলতেছে কি প্রশ্ন করেছে বেহেশতেই গওহর মে হ্যায় মতলব যে নামাজ কে বাদ সুন্নতে হ্যায় জৈসে জোহর মগরিব ঈশা উনকে বাদ বহুত দের তক দোয়া না মাঙ্গে বলকে মুখতসর দোয়া মাঙ্গকর তো মুখতসর দোয়া মাঙ্গলে যে আর সুনাম করে কথা বলে না সুনাম করে এর প্রশ্ন করেছে এর জবাব দিচ্ছেন এই দারুলুম দেবন সবাই দারুলুম দেবন যে জবাব দেওয়া আছে কি জবাব দেওয়া আছে হাদি ये सूरत है के बहिश्ती दोहर से मंजूर है जिन फराइज के बाद सुन्नतें नहीं हैं जैसे फजर और असर इनमें हज़्ब रिवायत नूरुल एज़ा पर अमल करे और जिन फराइज के बाद सुन्नतें हैं उनके बाद इमाम और मुक्तदी मुख्तसर दुआ मांगकर सुन्नतें पढ़े अर्थात এই সমস্ত ফরজ নামাজের পরে সুন্নতের মর্যাদা আছে এই সমস্ত ফরজ নামাজের পরে ইমাম সাহেব মুক্তিদেরকে নিয়ে মুক্তসর সাতটাকে দোয়া করাবেন বলেন সুবহানাল্লাহ এটা ওনাদের খেতাব কিন্তু এই ফতোয়ায় দারুল উলুমের মধ্যে দ্বিতীয় খন্ডে 197 নম্বর পেশে বসেছেন যেই সমস্ত নামাজের পরে যেই সমস্ত ফরজ নামাজের পরে সুন্নতের মর্যাদা আছে সেখানে দোয়াটা লম্বা হবে না সাতটা হবে এখন আমার প্রশ্ন আপনার মুরব্বী হয়তো তিনি ভুলের উপর আছেন না হলে আপনি ভুলের উপর কেন দিনের বেলা সূর্য বের হবে আর চাঁদও বের হবে ইম্পসিবল হতে পারে না সূর্য বের হলে চাঁদ হবে না চাঁদ হলে সূর্য হবে না আপনি যদি আপনি দোয়ার বিপক্ষে আছেন তাহলে আপনাকে ভুল করেছে দোয়ার পক্ষ লেখে দাদিয়া ভুল করেছে তাহলে দোয়ার পক্ষে লেখে আপনার আপনি যাচ্ছে রহমতুল্লাহ আলী বলতেছেন আপনি যাচ্ছে ইমাম মানতেছেন দেয়া দোয়ার পক্ষে কিতাব রেখেছেন শুধু লেখেন নাই বলছেন যারা দোয়া মানে না তারা আমরা জুলুম পাগল পর্যন্ত বলেছে এখন
আমার প্রশ্ন হচ্ছে, হয়তো পাগল যারা দোয়া করতেছে তারা পাগল, নাহলে যারা করতেছে না তারা পাগল, কোথাও নেই এটাই হলো না, ঠিক না? আমাদের গৌরবের বিষয় হচ্ছে যে ওনাদের ইমাম হাকিমুল্লাহ আশাপাড়ি থানি, ওনাদের ইমাম আমাদের পক্ষে বাহিষ্টি দেওয়ারে লিখে গেছে। বাংলা বাহিষ্টি দেওয়ার আপনারা শুনলেন না, শুনলেন কিনা? এরপরে তার উপায় তার যখন শুনলেন, ঠিক আছে, মোলা ফুল শুনলেন, ঠিক আছে, নুরুল এটা শুনলেন, আমার ভাইয়েরা, আমরা আমি আবার বসে আগে স্পষ্ট ভাষায় বলতেছি, আমাদের কাছে অনেক দলিল আছে, আপনি শুধু একটা দলিল দিন, বুখারী মুসলিম সিয়াসিতা গাইনের সিয়াসিতা থেকে নবীজির স্পষ্ট ভাষায় বললেন, হে মুমিনগণ, আমার ইন্তেকালের পরে তোমরা সম্মিলিত মোনাজাত করবে না। এইটা একটা দিক কিংবা মুসলিমের অমুখণ্ডে অমুখ বিচার এসেছেন যে তোমরা সম্মিলিত মোনাজাত করবে না, এই শর্ত আসতে হবে, ইমাম ও মুক্তাদি সম্মিলিত মোনাজাত করবে না, এই শব্দটা আসতে হবে। কেন? বেজাদি করিমদের হাদিস করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইনা যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আই দোয়া আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া কবুল হয়, ইয়া আল্লাহ তাআলা হাবিব কোন সময় দোয়া কবুল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কি, ঠিক আছে, দুবার পর পরেই আফতার প্রেয়ার পরের জামাজের পরে যে দোয়া করা হয়, পরের জামাজের পরে যে দোয়া করা হয়, আমার বলা উদ্দেশ্য না, এখানে হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখা দেন যে তোমার সম্মিলিত দোয়া করবে না, বরং আমি বলতে চাই আমাদের ইসলামের সব জিনিসে জামাজের গুরুত্ব দেওয়া হয়েছে, সব জিনিসে জামাতের গুরুত্ব দেওয়া হয়েছে, এই জামাত এই জামাতের সব জিনিসে গুরুত্ব আছে, সুতরাং কোন জামাতের পরে যে জামাতের সঙ্গে দোয়া করা হবে এটাও ফজিলত আছে, এটা স্বামী সাহেব বলেছেন, ঠিক আছে, আমাদের ইসলামের জামাতের সব ক্ষেত্রে জামাতের উপর লক্ষ্য করা হয়েছে, জামাতের বিপক্ষে একজনে যাবে ইসলামের কাছে অ্যাক্সেপ্ট করে না, সুতরাং সম্মিলিত দোয়া এটা শরীয়তের হুকুম আছে, শরীয়ত এটা বিরোধিতা করে নাই, কিয়ামত পর্যন্ত যতদিন আকাশে সূর্য উদয় হচ্ছে কিয়ামত পর্যন্ত বাংলার মাটি শুধু নয় দুনিয়ার কোন মৌলবী দেখাতে পারবে না যে ভোর নামাজের ভোর মোনাজাত করতে রসুল মানা করেছে, এবং এটার উপর আমল আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1400 বছর থেকে মুসলমান এটার উপর আমল করে চলে আসছে, যখন থেকে কতিপয় মৌলবীরা বিভিন্ন জায়গা থেকে পড়ে আসতেছে, এরা বিভিন্ন নতুন নতুন ফতোয়া দিচ্ছে, আজ পুরো বাংলাদেশে মক্কা শরীফে মদিনা শরীফে হয় না, ঠিক আছে ভাইরা, আমার উনি একজন বিজ্ঞ আলিম, আমি প্রশ্ন করতে চাই কোন রাষ্ট্র আমাদের জন্য করে আপনাকে এর ভিতরে কোন সংশয় আছে বলে মনে হয় না, অতিরিক্ত কিছু করতে গেলে নাকি আমার সামনে আগে বলেছি আপনারা কি এটা সামনে এসে দলিল দেখেন না, এটা নিয়ে আবার আরো আপনাদের কিতাব থেকে দলিল দেওয়া এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে মোনাজাতের মূল, না না এটাই হচ্ছে মোনাজাত, যারা নতুন নতুন যারা বের হচ্ছে এদের মুখ থেকে শোনা যায় এখনো এখনো দেবন্দে যান ফোরন নামাজের পর মোনাজাত হয়, আমি নিজে গেছি Thank you.
আছে জাতীয় মসজিদ সব জায়গায় ফরজ নামাজের পর মোনাজাত হয়। যারা ফরজ নামাজের পর মোনাজাত হবে না এটা বিবাদ, যারা করে তারা গুনাহ কবিরা করে বা বড় অপরাধ করে বড় গুনাহ করে। যা এরকম বলেছে আজকে তাদেরকে নিশ্চিত ভাবে তওবা করে দিয়েছে, এই মুনাজাত
যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এতক্ষণ আমরা শুনে এসছি, এটা নিয়ম হল একজন বলছেন যে এটা করা যাবে, আরেকজন বলছেন যে এটা করা যাবে না। উনি প্রথমে দলিল পেশ করছেন প্রথম দিক তিনি তার শুনতে মৌলানা স্যার যে আপনি হল যে বাক্যের ভয় পাবেন এই বাক্যটার মধ্যে আপনি বুজুর্গদেরকে এবং জনগণকে বুঝাতে আপনার সব কথা হবে আপনি ভয় পাবেন আপনি এই পার্সিটার মধ্যে আমাদেরকে বুঝাতে সক্ষম হতে হবে যদি ব্যর্থ হন পরবর্তীতে আপনার কোনো কথা বলবেন না আমরা নিলাম প্রশাসনকে চাকরি রেখে কিচ্ছু হবে না, কিন্তু স্টেপ বাই স্টেপ
প্রত্যেকটা সমস্যার সমাধান আজকে দিয়ে যেতে হবে। প্রয়োজনে আমরা এখানে পার করব, এখানে তাহলে নামা ঠিক আছে, আপনারা রাজি আছেন? মাল খেয়েছেন, পাথর খেয়েছেন, আমরা দৃষ্টিতে একটু মাথা ভিজে যেতে পারি না, একটা সমাধান দিয়ে গেছে। এবং ক্যাম্প সম্পর্কে আমি কথা বলতে ইচ্ছা না করা এটাই কারণ যে আগে যে বিষয় ছিল ওই বিষয়ে ওরা হাদিস এবং ফেকার গ্রহণযোগ্য ছিল, চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারা ছেড়ে যে সুস্থ দলিল দিতেন এগুলি ফেকার গ্রহণযোগ্য ছিল না। আল্লাহ
তোমার এই মানুষের তোমার মতো আসলে আসমান জমির করে তো তোমার আসছি কেউ দিন মানব দেবজন আসছি কেউ গাড়ি জানলে কত আল্লাহ সরে এসেছে একবার আসছেন মধ্যে আসছেন আনমান হিন্দি মাসুদের জন্য তুমি চেষ্টা করছেন ঠিক আছে তোমার অনেক মানুষ সুন্দর সুন্দর তারা আল্লাহ শিশু গ্রেপ্তার নিযুক্ত করে রাখছেন জমিনের পরে তারা আমার বাড়িতে সালাম কোথায় মুখ কোথায় সেগুলি আমি আমার কাছে ঘুরতে এলাম এরকম ধারণা রাখা কুসুন কারণ রসুন খাওয়ার জন্য রসুন খাওয়ার জন্য হিন্দি লালু হয়ে আমি গাছ জানি না রসুনে বলছেন আমি গাছ জানি না হিন্দি আমি যদি গাছ জানতাম রাস্তায় সব তুলতাম খেয়ে দুনিয়া কোথাও ভালো ভালো দিন যাচ্ছি আবৃত্তি করতাম আমার মাস্তানি আসতো তাহলে পাইপের বাজারি আমার রাস্তার মোবাইল সরিয়ে দিত না ওইটার মাঝে আমি অত্যরঞ্জিত হতাম না রসুনে গাছ ধরেন না রসুনে বিভিন্ন গাছের মধ্যে যে উপস্থিত হয় এরকম আশীর্বাদ রাখা ওরা হাতিজার পরিবন্ধী ভুল শান্ত শিষ্টভাবে কথাগুলো শুনলো এটা ছাড়া তা বলছেন মিলাদ শরীফ এটা রসুলের জামানায় ছিল না আমাদের দাবি যেটা বলছে আলোচনা করি বিশেষভাবে আয়োজন করে খানা দানার ব্যবস্থা করে বিভিন্ন ভাবে গুরুত্ব দিই যেটা আমরা করি তারপরে 12 জন এরপরে মানুষ মারা গেলে সেখানে রসুল্লাহ মিলাদের যে আলোচনা হয় এই যে একটা এটা মানলো গুরুত্ব বুঝলি এটা সাহাবীরা করেননি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাহাবা তাবেঈরা তাবে তাবেঈরা তারা এই মজমা করেননি মিলাদ আলোচনাকে কেন্দ্র করে বরং কখনো কখনো আলোচনা করতে বিভিন্ন বিষয় সেখানে আলোচনা করেছেন আমি এখানে মিলাদের তারিখে শুধু উল্লেখ করবো আমার সময় শেষ হয়ে যাচ্ছে এটা হলো ফয়জুল কালাম মুফতি আজম বাংলাদেশ মুফতি ফয়জুল্লাহ নাসারুল্লাহ নাকাদার লেখা তার কিতাবের ভিতরে ওখানে কিছু ধারা করেছেন ব্যাখ্যা করেছেন মাওলানা মুফতি ইজারুল ইসলাম সাহেব তিনি আল কওলুল মুতামাদ ফি আমালিল মাওলুদ এই সম্পর্কে একটা কিতাব সেখান থেকে নিয়ে আসছেন এক জায়গা থেকে রেফারেন্স নিয়ে আসছেন সেখানে লিখেছেন কলি ফেয়ার সাজিয়া গ্রহণকৃতি ফাইসা বাসার অতিবাহিত হয়ে গেল কাহিনী মুসলমানের রেওয়াজ না থা এই নতুন কালে মুসলমানদের ভিতরে রেওয়াজ ছিল না এ না তো কিছু তাহাদি করছে বাধা করতে প্রভৃত বুনিয়া প্রশ্ন দিত এ বিদ্যাফরকার এই অবস্থা জন্মলাভ করে ফয়সল চার হিন্দিকে তো ফয়সল চার হিন্দি আগে যে মিলাদ ছিল রসুলের জন্মদিন আলোচনা গুরুত্ব এতমাদ বুঝলি বিশেষভাবে এমতেজাম আয়োজন না করি ওইটা পরিবর্তন এই ফয়সল চার হিন্দি বলে এসে দেখে মানুষের রান্না ধারণ করতে বিশেষ গুরুত্বে এমতেজাম করা হয়েছে খানা দানা অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে যেই কিতাব থেকে দলিল দিয়েছে এটা উনাদের দলের কিতাবের নাম হচ্ছে ফয়সল বারি আনোয়ার শাহ কাশ্মীরি উনাদের মুরব্বী সুতরাং ওনারা হারাম না বলে ওনারা কি গ্যাস বলবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নৌকাতে ভোট না দিয়ে বললে কি লাঙ্গলে দাও যে দলের আছে সেই দলেরই বক্তব্য তুলে ধরবে দ্বিতীয় কথা হচ্ছে ইনি আরেকটা কেতাবের দলিল দিয়েছেন সেটা হচ্ছে আহসানুল ফাতাওয়া রশিদ আহমদ
লুধিয়ান নদী, এটা ওনাদের মৌলবী, ওনাদের গুরু। আর সবচেয়ে বিষয়, ইনি ইনার কাছে মোল্লা আলী কারী কোনো দলিল নাই। ইনার কাছে হজরতে জালালউদ্দিন সুয়ুতির কোনো দলিল নাই। ইনার কাছে ইমাম হাজার আসকালানি, ইমাম শাহাবুদ্দিন ইবনে হাজার আল হাইতামি, ইনাদের মতো বিজ্ঞ আলেম, ইনাদের কোনো দলিল নাই। ইনারা দলিল দিচ্ছে কি, উনাদের গ্রুপের মুরব্বী এই যে মুফতি ফয়জুল্লাহ, ইনাদের যিনি মুরব্বী উনি বলছেন রহমতুল্লাহ আলাই, আমি বলছি রহমতুল্লাহ আলাই, ঠিক আছে। উনি যেহেতু ওনাকে মহব্বত করে এই জন্য রহমতুল্লাহ আলাই বলছে, আমি মহব্বত করি না, আমার রসুলের সামনে বক্তি করছে এই জন্য আমি একটু রহমতুল্লাহ আলাই বলছি। উনি উনার পক্ষের লোক দিয়ে, উনি উনার পক্ষের লোক দিয়ে উনার গ্রুপের কেতাব থেকে দলিল দিচ্ছে। এখন আমরা এমন কেতাব থেকে দলিল দিচ্ছি যে কেতাব উনাদের মাদার থেকে পড়ানো হয়। আমার এমন কোন আমল নাই যে আমলকে আমি
আল্লাহ দরবারে পেশ করার মতো মনে করি। এরপর বলতো হ্যাঁ আল্লাহ তাআলা একটি আমল আছে যে আমলকে আপনার দরবারে পেশ করি, তা হচ্ছে রজুল আউয়াল মাসে মিলাদ শরীফের আয়োজন করি এবং সেখানে খাড়া হয়ে সালাম করি। তিনি বলেছেন মিলাদ এবং প্রিয়া মেয়েটা এক মাস আমরা তারা দরকার তিনি পেশ করা আমরা আমল মনে করে থাকেন। বাইতুল্লাহ শরীফের খতিব ছিলেন আলেকের হাসান রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন ওয়াস্তাহ তানা দালিক আমার ইস্তাহ তানা মুমিন আহলি ইলমে লাকাদ আশারা ইলা দালিক আন বারদান্দি মুআল্লিফ আহাদি মাওয়ালিদ নাবাদিয়া। তিনি বলতেছেন যে এই মিলাদ শরীফ এবং কিয়ামকে তারা মুস্তাহাব উত্তম কাজ করেছেন, তার মধ্যে ইমাম বারগঞ্জ রাজ্য এই দেখেন ইমাম বারগঞ্জের কিতাব এখানে আমার কাছে রয়েছে, ইমাম বারগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি এই যে তার কিতাব ইমাম বারগঞ্জ কি বলতেছেন আপনি দেখেন সমস্ত বড় বড় ইমামরা এটাকে মুস্তাহাব করেছেন। তাহলে ইমাম বারদান্দি মুল্লাহ কারি ইত্তেহাদুল আসকারানি এরপরে আরো একটা মাত্রাতে খুশির সংজ্ঞা করছে জারমানি আশরাফুল থানভী এরপরে কাসেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গুহি মোতালাব মাদানী সহ সকলের তিন বর্ষে হাজি আমদাদুল্লাহ মাহমুদের সুস্থির রহমতুল্লাহ আলাই এই যে কিতাব খোলার নাম ফয়সালার হাসতে মাতালা এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করতেছেন মাসিয়ার ফকির কা ইয়া হে কে মাহমুদ মাহমুদ কে শরীক হোতা হো বলকে জরিয়া বরকত সমর কর হর সাল গুনাহ কে করতা হো আমার কিয়াম মে লুৎফ ও নাসাব পাতা হো আমি হাজি আমদাদুল্লাহ মাহমুদ হচ্ছি এই ফকির নিয়ম হলো প্রত্যেক বছর আমি মিলাদের আয়োজন করে থাকি এবং এখানে কিয়াম করে থাকি, কিয়াম করে আমি খুব বেশি মহাপত খুব বেশি মোটা পেয়ে থাকি। তিনি মিলাদ ও কিয়ামকে মুস্তাহাব মুস্তাহাব বলেন করলেন, যদি এইটা হারাম হয়ে থাকে তাদের ফতোয়া আমার কথা কিন্তু হারাম হয়ে থাকে তাহলে হারাম কাজ করে থাকে হাজি আমদাদুল্লাহ মহাদেব বক্তি আসলে একটি বুঝেছেন হারাম কাজ করে যদি হারাম যেন হারাম করে তাহলে কাছে হয়ে যাবে। কেউ যদি এইটাকে এখন প্রচার করলে হারাম বলতে চায় প্রথমে হারামের ফটো আবার তবে আর কেউ না দেবে মহাদেব বক্তি এছাড়া আরো এখানে কিতাব পেলে নিজের ইমান চলে যাবে তোমাকে যে আমি কি করি আমি মিলাদ শরীফ পরিমাণে এখানে ক্লান করি কারণ মিলাদ শরীফ ক্লান করা এটা আমার কাছে খুব পছন্দের বিষয়। কারণ মিলাদ শরীফ একত্রিত হয়ে ক্লাম যদি না করা হয় না দাঁড়ানো হয় ওই জন্য সালাম দিয়ে এটা আপনার ভাগ্যমুখের জন্য বড়ই বেড়াদুটি লাগে। তিনি বললেন বিরাট শরীফের ক্রিয়ামে প্রতিবন্ধ প্রতি সালাম করে বিরাট শরীফে কারণ তারা প্রিয়া ফরিদ করি বললেন তাদের মুরব্বী সন্ত্রাস ফরিদ করি তারা ক্রিয়াম তাদেরকে ব্যবস্থা করতে বললেন ওদের যদি তাদের ভোটন না হয় তখন তারা তাদের মুরব্বীর মতো আলোচনা করা বক্তা না আছে না আলহামদুলিল্লাহ রকম তিন রকম আক্রম অনেক নিয়মতি আরবি তো রকম ইসলাম আল্লাহ রাত্রে গেলি ঘোষণা করছেন আল্লাহ অক্ষান্ত রকম কি রকম আজকে তোমাদের দিন যে পরিকল্পনা করেছিলাম আল্লাহ অক্ষান্ত রকম কি রকম অক্ষান্ত আলাইকুম নিয়মতি এবং আমি আমার নিয়মতকে পরিকল্পনা করেছিলাম আপনার মশলা আপনার কাছে করি যদি এমনই লালত করেন তাহলে ইমাম হাফি এবং আবহাওয়ি বা রহমতুল্লাহ দুজনের মাঝে কি লালত বিনিময় হবে কখন হবে না? যারা এই ছশো চার হিজরিতে মিলাদের জন্ম আমার প্রস্তাব ছিল ছশো চার হিজরিতে মিলাদের জন্ম এটার উত্তর আপনি দেবেন এটার উত্তর আপনি দেননি। ছয়শো চার হিজরিতে মিলাদের জন্ম আমাদের কাজকে আপনারা বলছেন মুক্তি ফজল্লাহ বলছে আমি বলতে চাই মুক্তি ফজল্লাহ না আল্লামা তাজউদ্দিন ফাঁকে আনি বললেন কি এটা আমাদের মৌলবী? এটা তো আমাদের মৌলবী না এটা আপনাদের মৌলবী ফকির একজন আল্লামা ইমরাহাজ ইবনুল হাজ কফায় কবির ফকির একজন আল্লামা ইমরাহাজ ইবনুল হাজ কফায় কবির এটাও কি আমাদের মৌলবী বললেন? রহমতুল্লাহ বলছেন
আমির উমরের আসার দ্বারা যে মহম্মদ রাদিয়াল্লাহু যে ব্যবস্থা করে এটা শরীয়তে প্রমাণিত নাই। আমি তুলে ধরতে চাই মুফতি ফাজিল্লাহ নিজের কথা নাই, শুধু তার সিগারেট মিটার যে রেফারেন্সটা দিয়েছে ওখান থেকে বলছিলাম, এজন্য তাকে লানত করা যাবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা তবলিগি জামাত বানালেন, এটা কি 600 বছর পূর্বে ছিল? এটা কি তবলিগি জামাত ছয় উসুলে ইলিয়াস মেওয়াতির হাত দিয়ে ইলিয়াস মেওয়াতি আর কাজলির হাত দিয়ে তৈরি করা, এটা কি 600 বছর পূর্বে ছিল? দারুল উলুম যখন কি 600 বছর পূর্বে ছিল? আপনার মাদ্রাসা কি 600 বছর পূর্বে ছিল? সুতরাং এগুলো যদি না ছিল না ওই যুগে, তাহলে আপনারা সবাই বেদাতি। তাদের দিকে বলতেছি এটা 600 বছর পূর্বে ছিল না। যদি মিলাদ বেদাত হয়ে এটা হলে 600 বছর পূর্বে ছিল না, তাহলে আপনার তবলিগি জামাত প্রচলিত, তবলিগি জামাত বেদাত হবে, নবীজির জমানায় এই প্রচলিত তবলিগি জামাত ছিল না। পরে আসছে হুজুরের যুগ, আমাদের যুগ, তাদের যুগের পরে আসছে, কোন আমল সেরত গ্রহণ করে না, আসবে না। এখন দেখেন ফটোয় স্বামীদের করুন, ফটোয় স্বামীর দ্বিতীয় খণ্ড আপনার এই ছয় টাকার মতো মুক্তাহ করেছে। তাহলে এখন এই সকলের স্বামীরা গুরুনের সালা পাওয়ার পরে ওলামায়ের মুতাহিরের সময় যে তাজ্জিদ করি হইল, সেটাকে তাদের মানিত ইবনে আবেদিন স্বামীর মুক্তাহাব লেখল, ছয় টাকার মতো মুক্তাহাব লেখল। তাহলে এটা দরকার করা কি আমাদেরকে? জি, এরপরে আসতে দেখেন আপনারা শুধু দিয়া মুক্তাহাব নামাজের মৌখিক নিয়োগ করা আর দিনে নামাই তোমার মুসলিম নিয়া এরকম যে নামাজের নিয়োগ শুরু করি, এই নিয়োগটা কখন আসছে? এরপরে কপায় স্বামী প্রথম খণ্ড 737টা, কপায় স্বামীর প্রথম খণ্ড 737টা খুঁজে দেখুন। তারা সমাজবাদী লক্ষ্য করবেন, তারা যতগুলো কথা বলে তার সাথে ওয়াজ শোনা হয়েছে, ওয়াজ কোন কিতাব থেকে ওয়াজ করতে পারে নাই। এখন শুনেন 737টা আমাকে কি লিখতেছে, এখন বলতেছে যে আপনার এই যে এমনকি চার ইমামের এক ইমামও বলেন নাই। তারপরে তাদের গুরু আশরাফ আলী থানভি এই বেহেশতি দাওয়ের মধ্যে লিখতেছে যে নামাজের মৌখিক নিয়োগ করা এটা হচ্ছে মুস্তাহাব। এখন তাহলে আশরাফের ছয় মুস্তাহাব করলো যেটা শরীয়ত আপনার চার ইমামের পরে আছে, এইটা কি জবাব ছিলেন? আমি তার কাছে জবাব চাই। এরপরে আপনি আসেন এই যে ইনারা পাঁচকর্মী মাথায় ছুটির মাথায় ইনারা যান, এইটা কি প্রমাণ করে দিতে পারবেন যে এতদিন পর্যন্ত 1300 বছর আগে একজন রসুন ছিল, পাঁচকর্মী কিছু করে প্রমাণ ছিল, তাহলে দেখেছিল, তাহলে দেখেছিল। এবং এইভাবে যদি বলা হয় তাহলে তো উনি আর আপনি আমরা দুজনই ছিলাম না? আপনার কথা না, আপনার কথার কিন্তু আমি তৎক্ষণে একটা শব্দ করে নেই। আপনার উগ্রপন্থী অবলম্বন করতেছেন কেন? দুটি বিষয় একটা শব্দ করে নেই, আপনার উগ্রপন্থী অবলম্বন করতেছেন কেন? দুটি বিষয় আরে বাবা সবার ভালো হয়েছে এমন হবে? এখন কথা হলো, আমি ওনার কাছে প্রশ্ন রাখছিলাম 600 কার্মিলিতে মিলার জন্য এটাকে উনি কি বলে? এটাকে না বলে উনি কতগুলো খেলা কথা বলে গেছেন, এটা হলো একটা পরিতাপের বিষয়। তুমি প্রমাণ করে দেখা 600 কার্মিলির আগে এই প্রচারিত মিলাদের দেখে যে অবস্থা এটা ছিল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হোক বা আরো যাদের কিতাব উনি বলেছেন ওসব কিতাব আমাদের আছে, আমরা তো কাছে না দূর থেকে অভিজ্ঞ নিয়ে আসছি, সেখান থেকে দেখাতে পারবে না।
এবারে কথা ছিল আর কথা বলল এই সভাপতি সাহেব এবং পিছনে একজন মন্ত্রী সাহেব আছেন, উনি চাইছেন যে এটা কি এটা শুরু হোক নাকি। আমি পরিষ্কারভাবে পড়ে শুনেছি এটা হল বেদাত, যেহেতু ছয়শ বছর পরে আছে এটা শুরু হয়েছে। তো সাহাবেরা করেনি, তারা এটা করেনি, তারা এটা করেনি, তাই এটা নতুন কাজ ভিন মনে করি, সব মনে করি হয়। এই জন্য এটাকে বেদাত বলবো। এর সাথে যদি রসুলের গায়ে রসুলের মজনায় হাজির হন এই আকিদা রাখে, তাহলে আমি এক শক্ত বেদাত বলবো, আরো শক্তভাবে বেদাত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গায়ে জানি আর কেউ গায়ে জানে না। রসুল যদি গায়ে জানতেন তাহলে মাগাফিরের ঘটনা ঘটতো না। রসুল যদি গায়ে জানতেন তাহলে দাঁত ভাঙবে, যদি জানতেন তাহলে তাদের দাঁত ভাঙতো না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে জানেন না, রসুলের গায়ে বেরোলেন দেখি গায়ে জানে, এই আকিদা রাখি বলি বলা হয়, তাহলে দেখি বেদাত জানে। বেদাত বলা হয় যেটা সওয়াবে নিয়েছে ফাজি পূর্ণের পরে করা হয় জিন মনে করি। দলিল খা আল্লাহ পাক আমাদের পূজার তৌফিক দান করেন। তিনি যে কথা বলতে চাইছেন, প্রথমে যে দাদা আদের কথা বলছেন ওটা হালকা দাদা, পরে যে কথাটা বলছেন এটা শক্ত দাদা। তো হালকা দাদা এটা কেমন হয়, এটা হাসানা বলতে চেয়েছেন। কি বলেন? এটা হলো বলছি ভাই বলি বলি বলতে যান, এটা হলো বেদাতে ভাইয়া মানে শক্ত বেদাত। বেদাত হলো যেটা খলিপুরের পরে সালে সালিনের পরে দলিল খাওয়া, নতুন আবির্ভাব হয়েছে পদের নিয়ে তো করা হয়, এটাকে বেদাত বলা হয়। এটাকে আমি বলছি বেদাতে ভাইয়া, কেন বোঝাই মায়ের সাথে জেরা যদি কোনো নাহার মানে করে তাহলে তার গোনায় কবি হবে, আবার নিজের বাড়ি একটা কাজের মেয়ে আছে তার দিকে যদি একটু কুটির শিক্ষা দেয় তাহলে গোনায় কবি হবে। গোনায় কবির দুটোই, কিন্তু দুটো কিন্তু ভাই সমান না, দুটো সমান কি সমান না, দুটো তো ভাইয়া। এইটাই হচ্ছে মুসলমানের আকীদা, তার সমান কি সমান দেখা যাইছে নাসিব রিয়াদ কি সারে বৈশ্যপা মোল্লার যে কারি রহমতুল্লাহ আলাইহির লেখা সেফার কিতাব সরকার সেফা, সেখানে লিখতেছেন যখন কেউ বাড়িতে ঢুকবে, বাড়িতে যদি কেউ না থাকে তাহলে হুজুরের উপরে সালাম দিবে, কি জন্য হুজুরের উপর বাড়িতে ঢুকতে সালাম দিতে হবে, এবং যে হিন্দু এখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
ব্যবহার করেছেন, হাত উত্তোলন করেছেন, সাহাবায়ে কেরাম কি দিদারকে এত বড় ব্যাপক নাম দিল্লা হুজুর যে কাজ করবেন দিদারকে সে কাজ করবেন, অন্য কাজ করবেন নাকি? না কৈশোরকালেও না এই কাজ তারা করবেন না। এখান থেকে এখন ফতোয়া জেলার দূত আমরা আসি, এই যে আপনি দেখেন আর বিশেষ করে যেহেতু এই বিষয় যদি প্রশ্ন উঠাই যাও বন্ধু খারে মহাবি বলো দিলাম, আমি তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি, হয়তো কিতাব অসংখ্য দলিল রয়েছে। এই যে দেখেন বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশের পর খারেদি আহ্বান মহাবি মৌলবি এই মানুষ পুরানে লেখক সতীশ হাজার থেকে বাংলার দক্ষিণ মানে পাকিস্তান দক্ষিণ পায়ে দর্শক দিল্লি দিল্লি দিল্লির সবার অর্থাৎ চিত্রখণ্ডের মধ্যে তিনি লিখতে পারেন যেটা 266 নম্বর সিদ্ধা এবং 67 নম্বর সিদ্ধা যে দাফন করা আল্লাহর বললাম ইদা দাআ রাফা ইয়াদাইহি ওয়া মাতাহা বিহি ওয়াজা উদাহরণ দোয়া করতেন যখন সে হাত উত্তোলন করতেন এবং দোয়া ক্ষেত্রে হাতটা মুহাম্মদের মাথার উপর করতেন, তাহলে এখান থেকে প্রমাণ হইল আমি আমাদের কিতাবগুলো অন্যান্য কিতাব দিচ্ছি না একদম, কিন্তু ফেতনা করেন তারা আমার উপরে কোন ফেতনা পর্যন্ত ছড়াই নাই যে তার কিতাব থেকে ধরিয়ে দিলাম। এরপরে আসেন ওই যে সমস্ত ব্যক্তিরা আপনার ওই আসাদন ফতোয়া রশিদ আহমদির অনেক জায়গায় আমি চুরি করেছেন সেই রশিদ আমার দুজনারই পর্যন্ত তার আসাদন ফতোয়ার চতুর্থ খণ্ডের 234 নম্বর সিদ্ধার মধ্যে একবার কথা বলেছেন। এখন সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা এখন কর্মভূত হলাম সরাসরি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে তিনি নিজে দুই হাত উত্তোলন করে প্রমাণ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন আমি মাইদিন হুজুরার দিন যুগ যুগ ভেতরে আসতেছেন করতেছেন এবং ইনশাআল্লাহ কেয়াম পর্যন্ত করতে থাকবো। এখানে কোন পাপির পর্যন্ত আমাদেরকে বাধা দিয়ে আটক রাখতে পারবে না। আমি আমার দ্বিতীয় প্রশ্নের জবাব রাখছি যে আমাদের পড়ানো হয়েছে যে মৃত ব্যক্তিকে দাফন করার পরে ওই দিন হয়তো আমি কি আমরা আমি মৃত আমার দাদার দাদা হতে পারে ওই দিনে দাবার আগুন টুকরা এসেছে যে আপনাদের সকলের মধ্যে দাবার আর নতুন আগে ব্যবস্থা করে আপনাদের একটু গ্রহণ করে যাবেন এইটা হারাম বলছে সেই রকম الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم ان شاء الله. امين. لكن دولي انا. طبعا هذه الامور كيف আপনাদের মোবাইল জানাচ্ছি ইতিহাস সাক্ষী আছে যে মহা
মুসলিম জামাতি মৌজুদি নামাজ পড়বে এরা ওই সুন্নিদের সঙ্গে বানাতে বসতে চায় না বলছেন এরা সুন্নিদের সঙ্গে কোনোদিন বানাতে বসতে চায় না কারণ ওর প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ আছে আপনারা দেখলেন আমরা এখানে স্টেজে আছি ওনারা চলে গেছে জবাব দেবেন কারণ হচ্ছে যে জিনিস বাপদাদা দিয়ে দাফনের পরে বাপদাদাকে দাফন করছেন দাদা দাদাকে দাফন করছে হাত তুলে মারা যাচ্ছে এটা কি বাইবেল আর গীতা থেকে পেয়েছেন না এটা কোরআন হাদিস থেকে পেয়েছে বলে না একটু জোরে বলে কোরআন হাদিস থেকে পেয়েছে সুতরাং কোরআন হাদিস থেকে ওই আমলটা আজ পর্যন্ত আমাদের মধ্যে জারি আছে এবং যতই বাধা দিয়ে ক্রিয়ামত পর্যন্ত জারি থাকবে ঠিক কিনা প্রতিষ্ঠান বিস্তারিত আলোচনা করে এখন আশ্চর্যের বিষয়ে যে হালুয়ারুচি 365 দিন এক বছরে ভাই ঠিক না 364 দিন হারাম হলো হঠাৎ করে জিবরিল আমিন ওদের কাছে আসে নতুন একটা ফতোয়া নিয়ে আসবে যে আজকের দিনে হালুয়ারুচি খাওয়া যাবে না বিতরণ করা যাবে না বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ যে জিনিস হালাল সেটা শুদ্ধ